তো আমাদের অফিসে কিন্তু কিন্তু অনেক সময় অনেক লোক প্রয়োজন হয়, গিফট আছে আপনারা যে গিফটগুলো পাঠান আর কি। আমি আসলে কাজ শেখাতে ভালোবাসি আর অনেকে আছে কাজ শিখতে ভালোবাসে, তো তেমনই একজন হচ্ছে ইরফান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ এখন আমি অবস্থান করছি আমার অফিস ক্রিয়েটিভ মিডিয়াতে, আর ক্রিয়েটিভ মিডিয়াতে কারা কারা কাজ করতেছে এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ম্যানেজমেন্ট হেড হাবিবুর ভাই আসছে। ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন কাজকাম কেমন চলছে? আলহামদুলিল্লাহ কাজকাম খুবই ভালো চলতেছে আমার। খুবই আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের ডেস্কে এটা, এখানে অনেক গিফট আছে, আপনারা যে গিফটগুলো পাঠান আর কি, সেই গিফটগুলো আর কি ভিডিও বানানো হবে, প্রতি মাসে দুই তিনটা করে ভিডিও বানানো হবে, সেগুলোরই কাজ করতেছে আলহামদুলিল্লাহ। দর্শক এখন আমরা প্রবেশ করছি আমাদের এডিটিং রুমে। এখন দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর ঝকঝকা ফকফকা আলো। আমি হচ্ছে এই সাইডটাতে আপনাদের দেখাই, এখানে আমাদের ক্যামেরা ইকুইপমেন্টগুলো থাকে, আর এখানে আছে হচ্ছে যে আকিব আহমেদ গোল্ডেন প্লে বাটন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে যে আমার গোল্ডেন প্লে বাটন, যেটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে ইউটিউবের পক্ষ থেকে দেয়। ক্রিয়েটিভ মিডিয়ার একজন এডিটরের সাথে কথা বলবো যিনি ভিডিওগুলো এডিট করে থাকে। আমাদের সাথে আছে মেহেদী হাসান পলাশ। ভাইয়া একটু কাজের ভিতরে বিরক্ত করছি। আচ্ছা কেমন লাগছে কাজ? আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা আমাদের বিগত দিনে একটা নাটক আপলোড করেছিলাম বিবাহ, তো এই বিবাহ নাটকটা যে এডিটিং প্রসেসিং ছিল আমার লাইফে, এই নাটকটা খুবই ডিফিকাল্ট ছিল। মানে কি যে বলতাম, এত প্যারা এত প্রেশার, মানে এই নাটকটা করতে গিয়ে আমি অনেক ভুল করে ফেলছি, সেটা আবার পুনরায় ফিরিয়ে আনতে আমার 2 দিন টাইম লেগে গেল। একটা ভিডিও করতে গেলে সেটা এডিটিং, ডাবিং, সাউন্ড ডিজাইন, কালার গ্রেডিং, তারপরে আপনারা দেখেন। তো এটা হচ্ছে যে পলাশের ডেস্ক, এখানে হচ্ছে পলাশ বসে এডিটিং করে। দর্শক এখন আমরা অবস্থান করছি আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার দ্বিতীয় এডিটর, মানে সেকেন্ড এডিটর আমাদের আসিফ আহমেদের কাছে। তো আসিফ আহমেদ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তো আসিফ মূলত তার প্যানেলটা হচ্ছে এখানে, সে মূলত এই সাইডটাতে টোটাল এডিটিংয়ের কাজগুলো করে, আর পলাশ হচ্ছে এই সাইডটাতে করে। আর এখানে আমাদের আর একটা কম্পিউটার আছে, এখানে স্ক্রিপ্ট সহ কমেন্ট রিপ্লাই আরও বিভিন্ন কাজগুলো এখানে করা হয়। কারণ হচ্ছে যে আসলে আপনারা ক্যামেরার বাইরে সামনে যাদেরকে দেখেন ক্যামেরার পিছনে অনেক কাজ থাকে, তো আসিফ মূলত বাইরের অনেক কাজ করে, মানে বাইরের দেশের কান্ট্রির ইংলিশ অনেক কাজ করে, নাকি আসিফ? জি জি জি। এবার আমরা চলে আসছি আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার 3 নম্বর রুম। এখানে আছে যে আমরা অনেক রেস্ট করি, মানে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেলে রেস্ট করি, আবার রাত্রে থাকারও একটা সুন্দর ব্যবস্থা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দরভাবে গুছানো রয়েছে, এইটা হচ্ছে যে আমাদের শুটিংয়ের সব কাপড় চোপড় এখানে রয়েছে, যত রকম ড্রেস সব কিছু আলাদা আলাদা করে করার চেষ্টা করছি। এবং এই রুমটাতে আমরা অনেক শুটিং করেছি, আর আপনারা যদি এইদিকে আসেন এইদিকে দেখতে পাবেন, এদিক থেকে কিন্তু খুব সুন্দর একটা প্রকৃতি ভিউ দেখা যায়। আমি আসলে কাজ শেখাতে ভালোবাসি আর অনেকে আছে কাজ শিখতে ভালোবাসে, তো তেমনই একজন হচ্ছে ইরফান। তো ইরফান হচ্ছে যে আজকে আমাদের সাথে প্রায় বছরখানেক যুক্ত আছে। এখন মূলত ইরফান কম্পিউটার সহ আরও বিভিন্ন রকমের কাজ শিখতেছে পড়াশোনার পাশাপাশি। তো ইরফান তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ ভালো লাগছে, আমি কিডস নিয়ে কাজ করছি আর কি। আচ্ছা ইরফান আসলে কিডসের সাইডটাতে কাজ করছে, আরও ফিল্মের সাইডটাতেও কাজ করতেছে। তো আমাদের অফিসে কিন্তু কিন্তু অনেক সময় অনেক লোক প্রয়োজন হয়, আমরা কিন্তু পোস্টও করি কিন্তু আপনাদের তেমন একটা আগ্রহ দেখা যায় না। তো অবশ্যই অবশ্যই আমাদের পরবর্তী যে পোস্টে আমরা লোক নিব সেই পোস্টটাতে অবশ্যই অবশ্যই আপনারা যুক্ত থাকবেন, এবং এই লোকের পাশাপাশি আমাদের আরও লোক লাগবে, কারণ আমাদের 2024 সালের পরিকল্পনা অনেক বড়, আর পরিকল্পনা অনুযায়ী আমাদের অনেক লোক প্রয়োজন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।